বিষধর গোখরো সাপের কামড়ে প্রাণ গেল এক রত্তি শিশুর। দীপাবলি উৎসবের আগে গ্রামজুড়ে শোকের আবহ। বুধবার এই ঘটনাটি ঘটেছে ইটাহার থানা তেঁতুলতলা এলাকায়। মৃত শিশুকন্যার নাম রবিনা সরকার, বয়স 4 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বাড়ির পাশে খেলাধুলো করছিল রবিনা। জঙ্গলের পাশে আচমকা একটি গোখরো সাপ কামড় দেয় তাকে। ঘটনার পর এক ফোঁটাও সময় নষ্ট না করে শিশুটিকে ইটাহার গ্রামীণ হাসপাতালে আনা হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে অনেকক্ষণ দেরি করার পর স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এরপর ইটাহারে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। এরপর দফায় দফায় চলতে থাকে তুমুল বিক্ষোভ। যদিও পুলিশি আশ্বাসে শেষ পর্যন্ত বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। অপরদিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয় শিশুটির। অন্যদিকে সাপটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে হয়েছিল তোমার, ওর মা আর মেয়ে মিলে দোকানে গেছিল, ঠিক আছে। দোকান থেকে আসার পথে বাড়িতে আসলো, বাড়িতে আসে ছেলেকে তো রেখে দিল, মেয়ে মা ছেলে তো দুজনে থেকে গেলো বাড়িতে। বাড়িতে থাকার পরে মেয়ে তো চলে গেছে মনে মনে, বুঝতে পারলা, খেলতে। অত ছেলে বুঝতেই পারছো, খেলতে যাওয়ার পরে জঙ্গলের মধ্যে সাপ ছিল, কামড়েছে। গোমা আমাদের ওখানে একটা মানে পাড়াবাসী লোক ছিল, তো উনি দেখেছিল। তারপরে দেখার পরে হসপিটালে তুরন্ত নিয়ে গেছে, ইটার হাসপাতালে। ইটার হাসপাতালে আধা ঘন্টার উপরে লেট করিয়েছে। ও যেহেতু পারবে না তো ওখানে লেট করার কি দরকার ছিল বলেন, ওখানে লেট করিয়েছে। লেট করার পরে আবার রাস্তা অ্যাম্বুলেন্সে, অ্যাম্বুলেন্সে আসছেই, অ্যাম্বুলেন্সে আবার রাস্তাঘাটে জ্যাম, তার কারণে মারা গেছে। এখানে নিয়ে আসছে, এখানে নিয়ে আসে মারা গেছে। ট্রিটমেন্ট হয়েছিল, তারপর কিছুক্ষণ ট্রিটমেন্ট হওয়ার পরে বলছেন নাই।